আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। বাবা মার কথা শুনছো তো? অবশ্যই শুনতে হবে বাবা মার কথা। বাড়িতে ভালোভাবে লেখাপড়া করবে, ঠিক আছে? আচ্ছা, আজ তোমাদের গণিত ক্লাস নিচ্ছি। আজ তোমাদের গণিত ক্লাসের দেখো সপ্তম পর্ব। দেখো, আজ আমরা এগারো অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা 135 পৃষ্ঠায় আছে, আর সময়ের একক এগারো অধ্যায় তোমরা দেখবা। সময়ের একক, আমরা সময়টাকে কীভাবে ভেঙে ভেঙে রূপান্তর করি। দেখো, এক বছর সমান কি 12 মাস। রূপান্তর মানে কি? পরিবর্তন। বছরকে মাস, মাসকে দিন, দিনকে সপ্তাহ, এভাবে পরিবর্তন করার নামই হচ্ছে রূপান্তর। তাহলে দেখো, আমি সময়ের এককটা একটু আলোচনা করছি। এক বছর সমান 12 মাস, আবার এক মাস সমান 4 সপ্তাহ, তাই না? 1 সপ্তাহ সমান 7 দিন, এটা তোমরা সবাই জানো। 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই যে আমরা বছরকে মাস বা মাসকে দিন বা দিনকে ঘন্টা, এরকমভাবে আমরা এই অধ্যায়ের আমাদের অঙ্কগুলো আছে, এটার রূপান্তর করব আমরা। এই অধ্যায়ের এভাবেই আছে অঙ্কগুলো। তোমরা দেখো, এখানে তোমাদের জন্য আমি একটা অঙ্ক বোর্ডে লিখেছি। দেখো, 9 সপ্তাহ এবং 6 দিনকে ঘন্টায় প্রকাশ করব আমরা। 9 সপ্তাহ 6 দিনকে আমরা কিসে রূপান্তর করব? ঘন্টায় নিয়ে যাব। দেখো, তাহলে দিন এবং সপ্তাহের সাথে আমার আগে সম্পর্ক আছে। দেখো, আমরা জানি সাধারণত কি, 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে 9 সপ্তাহে কত দিন আসবে? 9 × 7 = 63 দিন। কত দিন এসেছে? 63 দিন। তুমি ইচ্ছে করলে পাশে লিখে নিতে পারো, এই যে আমরা 7 কোথা থেকে পেয়েছি, যেহেতু 7 দিন সমান 1 সপ্তাহ লিখে নিতে পারো। তারপর আমাদের যোগ ছিল 6 দিন, এই যে 6 দিন আমি এখানে রেখে দিয়েছি। আবার দেখো, তাহলে 7 × 63 দিন যোগ 6 দিন, মোট কত দিন হলো? 69 দিন, তাই না? তোমরা যোগ করে নিশ্চয় দেখেছো খাতায়, 69 দিন। আচ্ছা, এই দিনকে আবার আমাদের কিসে পরিণত করতে হবে? ঘন্টায় পরিণত করতে হবে। তো ঘন্টায় পরিণত করতে হলে আমাদের দিনের সাথে ঘন্টার এই যে সম্পর্কটা, দেখো, 1 দিন সমান 24 ঘন্টা। তুমি এখানে ইচ্ছে করলে লিখে নিতে পারো, ২৪ ঘন্টা সমান ১ দিন। তুমি ইচ্ছে করলে এখানেও লিখে নিতে পারো, যেহেতু আমরা এই 24টা এখান থেকে এনেছি, 24 ঘন্টা সমান ১ দিন। এই দিনকে আমি কিসে পরিণত করে দিয়েছি? ঘন্টা। তোমরা এই যে 69 × 24 গুণ করলে আমার কত আসছে? 1656 ঘন্টা। তোমরা অবশ্যই অঙ্কের রাফটা বাম পাশে বা ডান পাশে করে দেখিয়ে দিবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, আবার একটু লক্ষ্য করো, আমরা সময়ের এককের যে অঙ্কটা করলাম তোমাদের বুঝতে, দেখো আবার আমি আবার বুঝাচ্ছি। 9 সপ্তাহ এবং 6 দিনকে ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে এই যে আমাদের সময়ের এককের এই হিসেবটা তোমাদের মনে রাখতে হবে, এই তালিকাটা তোমাদের মনে রাখতে হবে। কিভাবে বছর থেকে মাস, মাস থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে দিন, দিন থেকে ঘন্টা, এই ছকটা তোমরা মনে রাখবা। তাহলে দেখো, 9 সপ্তাহ 6 দিনকে আমরা ঘন্টায় নিয়ে আসলাম কিভাবে? 9 × ৭ আমি কোথা থেকে পেয়েছি? যেহেতু 7 দিন সমান ১ সপ্তাহ, এই দিনের সাথে সপ্তাহের সাথে আমি মিলিয়ে এটাকে 9 সপ্তাহকে দিনে পরিণত করেছি। কত দিন? 63 দিন। 63 দিনের সাথে 6 যোগ হয়েছে 69 দিন। 69 দিনের সাথে 24 মানে ১ ঘন্টা, একদিন যোগ হয়েছে 24 ঘন্টা। একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা সমান ১ দিন। এই 24-এর সাথে আমি এই দিনকে ঘন্টায় পরিণত করেছি।
এবার দেখো শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের 137 পৃষ্ঠা, পাঠ্য বইয়ের 137 পৃষ্ঠায় এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইতে আছে। দেখো, সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। দেখো প্রশ্নে কি লেখা আছে, সালমা ও মিতার বয়সের সমষ্টি কত? সমষ্টি বলতে কি বুঝি আমরা? যোগ। সালমার বয়স এবং মিতার বয়স একসাথে আমরা যোগ করব। যোগ করার পরে যা আসবে বয়সটা, সেটা কি আবার 6 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, যে বয়সের সমষ্টিকে মাসে রূপান্তর করো। এই যে এখানে আমরা সালমা এবং মিতার যে বয়সের সমষ্টিটা বের করব, সেই বয়সটাকে আমরা আবার কিসে নিয়ে যাব, মাসে পরিণত করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা বাসায় অঙ্কটা করবে এবং এই যে আমাদের অঙ্ক ক্লাসে যা আলোচনা হলো এগুলো তোমাদের অ্যাসেসমেন্ট হিসেবে জমা দিতে হবে আগামী 1 থেকে 5 তারিখের মধ্যে। আর 20 তারিখ সম্ভবত তোমাদের দ্বিতীয় সেমিস্টার মডেল পরীক্ষা শুরু হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।